ঋষিমুখ বিধানসভা বিশৃঙ্গ কবজার সারা সীমা মাস্টার পাড়া আম চাই সাল তাম্রময়ী কামিও ফেরাংচাতে গ্রেই ফেরাংচাতে হাবানগ ওয়াইরে ওয়াই থাঙ্গই সাহৈব মূসা সামু উংয়া অমনি বাগৈ তিনি খা দুজাগলায় আম চাইনি লোকরক লাহার কাশুলাইব কিন্তু আছে তিন দিন আমরা একবার শেষ করেছে জল নাই স্নান করতে হয় না রান্না করতে হয় না জল নাই কারণ তো নাই ওই এটা কি সমস্যাটা প্রতিনিয়ত হয় নাকি সব সময় এই কারেন্ট অফিসে জিজ্ঞাসা করো সব সময় আর আপনার এখানে এলাকাতে কারেন্ট নাই যে কতদিন তিন দিন বৃহস্পতিবার ভোরবেলা থেকে নাই কারেন্ট মানে তুফানের পর থেকে আর কারেন্ট টোটালি আইসে না আপনারা কি দপ্তরে খবর দিয়েছেন খবর মানে ফোন আমরা তুলে না আমরা ফোন রিসিভ করে না আমরা আগরতলাতে লোক দিয়ে বন্ধ ফোন করাইছি তারা ফোন তুলে না এটা কোন জায়গা মাসে এখন মূলত আপনারা মানে রাস্তা অবরোধটা মানে বিদ্যুতের লাগে তো না জলের সমস্যা আছে বিদ্যুৎ আইলে তো আমরা জল পাবো জল পেলে তো আমরা বাড়ি ঘরে ঢুকবো নাহলে আমরা ইহানে আছি সবচেয়ে বড় কথা আমতে লাহার কাশুলাই টংমানি কক মামারাই তরিগুড়ি চাওই ইবা তাড়াতাড়ি খালাই পাতিবং থায় ফাই সক পায় এবার লাহার কাশমান থায় ফাই সক পায় ঋষিমুখ মন্ডলনি আচুক খাং সুশঙ্কর বমিক তেই ফাইয়েই বরক বয় কক সাপায় তেই বরকন কগ্রি ফাইয় দাম নুইনি বিশৃঙ্গ বরক ফেরাং জাতি মান নাই এনেই আমতেই বিনি কক মান মানে ইয়াগল আম চাইনি লোকরক অ লাহার কাশমানি তিসাই নাহার হিনেই কক তোমা পঞ্চায়েতের মাস্টার পাড়া গত পরশুদিন ঘূর্ণিঝড়ে এই এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে কারণ এখানে বড় একটি গাছ ভেঙে পড়েছিল বিদ্যুৎ খুঁটির উপরে তো বিদ্যুৎ খুঁটিটি ভেঙে পড়ে এবং তার ছিঁড়ে যায় অ্যাকচুয়ালি ঘূর্ণিঝড়ে সমগ্র বিলুনিয়া জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে ইলেকট্রিক ডিপার্টমেন্টের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কাজ সারাই চলছে ডিপার্টমেন্ট চেষ্টা করছে এই এলাকাটাতে হয়তো বা কাজ সেভাবে হয়নি তো আজকে এই এলাকার মানুষ তারা রাস্তা অবরোধে বসলেন তাদের অভিযোগ গত তিন দিন কারেন্ট নেই জল নেই স্বাভাবিকভাবে তিন দিন কারেন্ট না থাকলে পরে যা যা অসুবিধা হওয়ার কথা তা তো হচ্ছিলই তো আমাদের মাসিরা দিদিরা বসলেন রাস্তায় আমরা খবর পেলাম আসলাম ওনাদের সঙ্গে কথা বললাম ওনারা বললেন যে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে আমাদের অভিযোগ এখানে কারেন্ট নেই তিন দিন ধরে তো আমরা প্রতিশ্রুতি দিয়েছি উইথিন ওয়ান আওয়ার এক ঘন্টার মধ্যে আমরা স্টেপ নিচ্ছি যাতে এখানে যা প্রবলেম আছে সলভ হয় ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছি এসডিএম এর সঙ্গে কথা বলেছি ডিএম স্যারের সঙ্গে কথা বলেছি অ্যাডমিনিস্ট্রেশন নেসেসারি অ্যাকশন নিয়েছেন এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এবং লেবার অলরেডি কাজ শুরু হয়ে গেছে এখন মাসিরা দিদিরা রাস্তা অবরোধ উদ্ধার করেছেন আমি ধন্যবাদ জানাই তাদেরকে যে খুব তাড়াতাড়ি আমাদের কথায় ডিপার্টমেন্টও এসেছেন কাজ করছেন এবং আমাদের এখানে মাসি দিদি যারা আছেন তারাও রাস্তা থেকে সরে গেছেন ধন্যবাদ মাসিরা খুশি।